নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মালি, পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক অফিস থেকে। এই মুহূর্তে আদিবাসী সংগঠন অর্থাৎ আমি সমাজ পশ্চিমবঙ্গের ইউনিট আছে, সেই ইউনিটের যারা মানুষজন রয়েছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, তারা বেশ কিছু দাবি দাবা নিয়ে এই মুহূর্তে ব্লক অফিসে ডেপুটেশন দিতে এসেছে। প্রতিনিধি দল ইতিমধ্যেই বিডিও অফিসে গিয়ে কথা বলছে, একদিকে রাস্তা অবরোধ চলছে। আদিবাসী সম্প্রদায়ের যে বিভিন্ন ধরনের দাবি দাবা রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে, সেই দাবি দাবা নিয়েই কিন্তু আজকে তারা এই ডেবরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে। ইতিমধ্যেই প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়েছে এবং বিডিওর সঙ্গে কথা বলছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই বিডিও অফিসে সমস্ত মানুষজন এসে উপস্থিত হয়েছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেই ছবি আপনারা দেখছেন, আজকে ডেপুটেশনটা কেন জমায়েত হয়েছেন, পদ অবরোধ কেন করেছেন, কি জন্য? যথাযোগ্যের জন্য প্রশাসনের স্তর থেকে যদি প্রচেষ্ট হওয়া যায় তার জন্যেও আমরা এখানে এসছি। সেটা হবে প্রত্যেক ব্লকে সরকারি অফিসের সামনে ভগবান বিরসা মুন্ডার স্থাপন করতে হবে। আমাদের মুন্ডা তথা আদিবাসী সমাজের ভাই বোনদের জন্য কমিউনিটি হলের ব্যবস্থা করতে হবে। এছাড়াও যেটা আপনাদের এই মেমোরান্ডামের মধ্যে নেই, তবুও আমি বলছি এই মুন্ডা সমাজের আগামী 2023 জনগণনা অথচ আমরা এর কোনো আলাদা ধর্ম নেই, দাবি দেওয়া এই থাকবে, এই স্তরে নয়, ব্লক স্তরে নয়, আমরা যাব মহকুমা স্তরে, জেলা স্তরে, জেলা স্তরে আমরা পৌঁছেছে। যেন একটা জমায়েত করেছিলাম, এরপরে আমরা প্রোগ্রাম করছি, যাব রাজ্য স্তরে, জাতীয় স্তরেও যাওয়ার প্রোগ্রাম করছি। আগামী দিনের আমাদের আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ব্লক অফিসে প্রচুর জমায়েত হয়েছে, পুলিশি নিরাপত্তাও রয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। আপনারা দেখলেন ডেবরা ব্লক অফিসের সামনে আমরা আপনাদেরকে দুটো চিত্র দেখালাম, একটা হচ্ছে বিডিও অফিস ঘিরে রয়েছে সেই সমস্ত সমর্থকরা, অপরদিকে কিন্তু ডেবরা তেমনি যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কে অবরোধ রয়েছে, বেশ কিছু দাবি দাবা রয়েছে তাদের, বিডিও সঙ্গে আলোচনা চলছে, কিন্তু এদের দাবি যদি এখান থেকে কোনো ধরনের উত্তর পাওয়া যায় আগামী দিনে মহকুমা স্তর, জেলা স্তর, রাজ্য স্তর এবং পরবর্তীকালে কিন্তু কেন্দ্রীয় স্তরেও তাদের আন্দোলন জারি থাকবে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক কুমারের সঙ্গে দিগ্বিজয় মালির রিপোর্ট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।